হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস উইথ অনু। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সৌরযান অর্থাৎ ভারতের তরফ থেকে যে সৌরযান পাঠানো হলো আদিত্য L1, তার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো দেখো, প্রথম প্রশ্ন, আদিত্য L1 মিশন কী? এটি একটি সৌর মিশন। এটি ভারতের কততম সৌর মিশন? এটি ভারতের প্রথম সৌর মিশন। আদিত্য L1 কথাটির পুরো অর্থ কী? আদিত্য ল্যাগ্রেজিয়ান পয়েন্ট ওয়ান। আদিত্য শব্দের অর্থ কী? সূর্য। আদিত্য L1 মিশন কবে লঞ্চ করা হয়েছে? 2023 সালের 2রা সেপ্টেম্বর সকাল 11:50। কোথা থেকে এই মিশনটি লঞ্চ করা হয়েছে? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। আদিত্য L1 মিশনের বাজেট কত? প্রায় 400 কোটি টাকা। কোন সংস্থা এই মিশনটি পরিচালনা করেছে? ইসরো। আদিত্য L1 মিশনের প্রিন্সিপাল সায়েন্টিস্ট কে ছিল? ডক্টর শঙ্করা সুব্রমণিয়ান কে? আদিত্য L1 কন্ট্রোল সিস্টেমের প্রজেক্ট ম্যানেজার কে ছিল? গায়ত্রী মালহোত্রা। কোন অরবিট বা কক্ষপথে আদিত্য L1 রাখা হবে? হ্যালো অরবিট। আদিত্য L1 মিশনের মোট পরিকল্পিত সময়কাল কত? 5.2 বছর, অর্থাৎ 5 বছর 2 মাস। কোন রকেটের মাধ্যমে আদিত্য L1 লঞ্চ করা হয়েছিল? PSLV C-57। PSLV-র পুরো অর্থ কী? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। লাগারাঞ্জ পয়েন্টে পৌঁছতে কতদিন সময় লাগবে? 125 দিন। পৃথিবী থেকে কত দূরে লাগারাঞ্জ পয়েন্টে পয়েন্ট ওয়ান অবস্থিত? 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে। আদিত্য L1 এই লাগারাঞ্জ পয়েন্টে রাখার কারণ কী? কোনোরকম বাধা ছাড়াই সূর্যকে পর্যবেক্ষণ করা যাবে তাই। আদিত্য L1 মিশনের উদ্দেশ্য কী? সূর্যের করোনার অংশের গতিবিধি, সৌরঝড় ও মহাকাশ এবং পৃথিবীতে তার প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এই মিশনে কতগুলি বৈজ্ঞানিক যন্ত্রসমূহ বা পেলোডস রয়েছে? 7টি। সেই যন্ত্রগুলির নাম কী? VELC, ACYT, ASPEX, PAPA, SOLEXS, HEL-10S এবং ম্যাগনেটোমিটার। আদিত্য L1 মোট ওজন কত? 1475 কেজি। কেবল যন্ত্রপাতি বা পেলোডের ওজন কত? 244 কেজি। L1 পয়েন্টে পৌঁছানোর আগে প্রাথমিকভাবে কোন অরবিটে আদিত্যকে রাখা হবে? লো আর্থ অরবিট। প্রতিদিন কতগুলি করে ফটো পাঠাতে পারবে ভিজুয়াল ইমার্শন লাইন ক্রোনোগ্রাফ অর্থাৎ VELC? 1440টি করুন। কবে প্রথম আদিত্য L1 ধারণা গঠন করা হয়েছিল? 2008 সালে। কোন গণিতবিদের নাম অনুসারে লাগারেঞ্জ পয়েন্টের নামকরণ করা হয়েছে? জোসিপি লুইস লাগারেঞ্জ। পৃথিবী ও সূর্যের মধ্যে কতগুলি লাগারেঞ্জ পয়েন্ট আছে? 5টি। কোন সালে লাগারেঞ্জ পয়েন্ট আবিষ্কৃত হয়? 1772 সালে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।